নরসিংদীর শিবপুরে ট্রাকের চাপায় সিএনজি চালিত অটোরিকশার ছয় যাত্রী নিহত হয়েছেন। দুপুর ১২টায় মনোহরদি শিবপুর আঞ্চলিক সড়কের শিবপুর পচার বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে। দুপুরে শিবপুর মডেল থানা পুলিশ এই তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানায়, নিহতদের মধ্যে সিএনজি চালক নারী ও পুরুষ রয়েছে। মরদেহ উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস কর্মীরা। এই সামনে